এখনো আমরা 78তম বছর হয়ে গেল, তো এখনো বুঝতে শিখলাম না বা বুঝলাম না 2024 এসেও যে নারীরা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা সম্মানীয়। একজন নারী না থাকলে একজন পুরুষের জন্ম হতো না, একজন পুরুষ একজন নারীকে ধর্ষণ করে একজন, এবং তার জন্য পুরো সোসাইটিটা এবং পুরুষ জাতির গায়ে দাগ লাগে, এবং মানুষের মানে কিছু পুরুষদের মাথার মধ্যে এমন নোংরা বা বাসা বেঁধে থাকে, এমন একটা রোগ বাসা বেঁধে আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। আর যে ঘটনাটা আর্জি ঘরে ঘটেছে এবং তার জন্য আমি কি বলবো, মানে কোনো শাস্তি ওর জন্য কম। এদেরকে সবাইকে ইমিডিয়েটলি ধরা হোক, এদেরকে চিহ্নিত করা হোক এবং কঠোরতম শাস্তি দেওয়া হোক, যে এমন একটা শাস্তি দেওয়া হোক যে শাস্তি এর আগে কখনো কেউ দেখেনি। এবং একটা মানুষ একটা নারীর সম্পর্কে যখন ভাববে বাজে দৃষ্টিকোণ দিয়ে, তখন যাতে তার গা রিরি করে ওঠে যে আমারও এরকম একটা শাস্তি হতে পারে। সো শুধু স্বাধীনতার পতাকা তুললেই হবে না, শুধু স্বাধীনতার গান গাইলেই হবে না, দেশের গান গাইলেই হবে না, শুধু ভারত মাতা কি জয় বললে হবে না, মনের দিক থেকে স্বাধীন হতে হবে, সবাইকে স্বাধীন করতে হবে, স্বাধীন করার জন্য যে স্পেস সেটা দিতে হবে, তাহলেই স্বাধীন হবে দেশ, সোসাইটি স্বাধীন হবে, পরবর্তী জেনারেশন স্বাধীন হবে। আমরা কি শেখাচ্ছি 2024 সালে এসে? তো এই মানুষগুলোকে ইমিডিয়েটলি সোসাইটি থেকে বিতরণ করতে হবে, এদেরকে একটা জায়গায় দরকার পড়লে গঙ্গায় চুবিয়ে দিতে হবে এদেরকে। দেখো তাপস ভগত অলওয়েজ কিছু না কিছু মানে কি বলবো মানে সোসাইটির জন্য এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু করে থাকে। আমি ওকে সবসময় আমি ওর জন্য সব ওর অনুষ্ঠানে আসি, ওর প্রোগ্রামে আসি, ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, মানুষকে বস্ত্র বিতরণ হোক, শীতকালে কম্বল বিতরণ হোক, গাছ বিতরণ হোক, এখানে পড়াশুনো অনেক বাচ্চাকে গরিব বাচ্চাদেরকে পড়াশুনো করানো হোক, সেগুলো সব করে আর কি। সো আমি অলওয়েজ ওর জন্য ওকে সাপোর্ট করি। আমি সবসময় একটা কথা বলে থাকি, যে মানুষ মানুষের জন্য কাজ করবে, সে যে দলেরই হোক আমি তার পাশে থাকবো, তার সঙ্গে থাকবো আর কি।